হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ সুভাষ বর্মন ব্লগ ইউটিউব চ্যানেলে এক হাজার তিনশো বিরাশিটা সাবস্ক্রাইবার কিন্তু ডলার দেখো তিনশো বাষট্টি ডলার এত কম ভিউজে এবং কম সাবস্ক্রাইবারে তোমরা দেখতে পাচ্ছ সাতশো নয়টা মাত্র ভিউজ ঠিক আছে তবু আবার শর্ট ভিডিওতে আবার অন্যের ভিডিও আমার নিজস্ব ভিডিও না ঠিক আছে দেখতে পাচ্ছ একটা বিএসএফ জোয়ান ভিডিও আমি আপলোড করেছি তো ভিউজও সাতশো নয় হাজারও ভিউজ আসেনি তার মধ্যে ইনকামটা যদি তোমরা দেখো তিনশো বাষট্টি ডলার ঠিক আছে তিনশো বাষট্টি ডলার মানে ইন্ডিয়ান রুপিসে কত হয় দেখ জানো তিরিশ হাজার তিনশো অষ্টআশি টাকা তাহলে একটা চ্যানেল থেকে যদি তোমরা এরকম করে ইনকাম করতে পারো প্রত্যেক মাসে তাহলে তোমাদের অনেকটাই কিন্তু আর্থিক দিক থেকে স্ট্রং হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এখানে ভিউজ কিন্তু তেমন নেই দেখতে পাচ্ছ মাঝে মধ্যে একটা দুইটা ভিডিও ভাইরাল হয়েছে যার কারণেই কিন্তু আমি আজকে এই চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি এ দেখতে পাচ্ছ ছাপ্পান্ন হাজার নয়শো তেরাশি এগারো হাজার সাতশো দুই চার হাজার আটশো এছাড়া একত্রিশ হাজার বিরানব্বই ঠিক আছে এত ভিউজের দরকার নেই কিন্তু প্রথমত একটা চ্যানেল দাঁড় করানোর জন্য যতটুকু দরকার সেইটুকু অবশ্যই নিয়ে আসতে হবে তারপরে কিন্তু চ্যানেলটা রকম মনিটাইজ হওয়ার পরে তারপরেই কিন্তু সিপিএম ওয়ার্কটা আমরা শুরু করবো আর সিপিএম ওয়ার্ক কাজ করার জন্য আমি কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে এই কাজটা শিখেছি তাহলে বুঝতেই পারছো যে এটা কিন্তু টোটালি পেড কোর্স আমি তোমাদেরকে যেভাবে শেখাবো তোমরাও এই একই রকমভাবে ভিডিও আপলোড করে কপি পেস্ট করে তোমরা ইনকাম করতে পারবে তোমাদের চ্যানেল থেকে তার জন্য প্রথমত তোমাদের তোমাদের কোর্সে জয়েন করতে করতে হবে 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 আর কোর্স বাবদ দিতে টাকা তারপরেও অ্যাডভান্স পে তাদেরকে পাঁচশো টাকায় আমি এই কোর্সটা শিখিয়ে দিব তো বন্ধুরা আমি তাদেরকে এই কোর্সটা শেখাবো যারা আমাকে অ্যাডভান্স পাঁচশো টাকা পে করবে ঠিক আছে তারপরে আমরা কোর্সটা শুরু করব ঠিক আছে আর তোমরা যদি কাজটা শেখার পর ইনকাম শুরু করতে না পারো তাহলে মানি ব্যাক গ্যারান্টিও কিন্তু আমি দিব হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এক মাস পরেই তোমরা মানি ব্যাগ পেয়ে যাবে আর যারা ট্রাস্টলি এই কাজটার সঙ্গে যুক্ত হতে চাও সোশ্যাল মিডিয়ার সঙ্গে বন্ধুরা হিউজ পরিমাণে টাকা আছে হিউজ পরিমাণে ঠিক আছে